রুশ দখলকৃত খেরসনের দক্ষিণাঞ্চলে বড় ধরনের সাফল্য পেয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। বিতর্কিত গণভোটের পর জেলেনস্কি প্রশাসনের এই অগ্রগতিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। রয়টার্সের খবরে বলা হয়, খেরসনের দিকে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসর হওয়ার মধ্যে মস্কোপন্থী কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন, যদিও নিজেদের অবস্থান ধরে রাখা হয়েছে বলে জানিয়েছে মস্কো। এদিকে পলিটিকো ইউরোপের মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় দেশগুলোর কাছে রাশিয়ার তেল বিক্রির উপর মূল্যসীমা আরোপ করতে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে পুতিন প্রশাসন ইউক্রেনের ভূখণ্ড অধিগ্রহণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে উত্তর কোরিয়া। রাশিয়ার এই সংক্রান্ত পদক্ষেপের প্রতি নিজেদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছে পিয়ংইয়ং।